Hello everyone, welcome back to my channel. Today my topic, নারীদের যৌন শক্তি বৃদ্ধি করার উপায়। আমাদের মাঝে অনেক নারীরা রয়েছেন যাদের যৌন আকাঙ্ক্ষা খুবই কম, তারা তাদের স্বামীদের সঙ্গীকে সঠিকভাবে সুখ দিতে পারে না, এ নিয়ে তারা নানান ধরনের চিন্তিত থাকে। তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা স্কিনে যে মেডিসিনটি দেখতেছেন, এর কাজ কী, এর উপকারিতা কী, এটি খাবার নিয়ম কী, এটি খাবার পূর্বে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই মেডিসিনটি মূলত নারীদের যৌনশক্তি বৃদ্ধি করার ঔষধ। আমাদের মাঝে অনেক নারীরা রয়েছে যাদের যৌনশক্তি খুবই কম, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, যৌন মিলন করতে না চাওয়া, যৌন আকাঙ্ক্ষা না থাকা, স্বামী শত চেষ্টা করার পরেও যৌন ইচ্ছা না জাগা, নানান ধরনের মেডিসিন খাবার পরেও যাদের এই যৌনশক্তি বৃদ্ধি পায় না, তারা এই মেডিসিনটি খেতে পারেন। এই মেডিসিনটি যৌনশক্তি বৃদ্ধি করে, শরীর সুস্থ সবল রাখে এবং এটি সঙ্গীকে সুখ দেওয়ার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। আপনি যদি এই ওষুধটু খান তাহলে হবেন আপনি রাতের রাজা। আপনি আপনার সঙ্গীকে অর্থাৎ স্বামীকে আপনি পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন, তাই ঔষধটি আপনি খেতে পারেন। ঔষধটি খাবার নিয়ম, সাধারণত যৌন মিলনের 40 মিনিট পূর্বে ঔষধটি খাওয়া যেতে পারে। এটি সাধারণত হালকা কোনো খাবারের পর খাওয়া যেতে পারে, সাথে মধু দুধ এগুলো খেলেও খাওয়া যেতে পারে, না খেলেও কোনো সমস্যা নেই। এটি অবশ্যই খাওয়া যৌন মিলনের 40 মিনিট পূর্বে খেতে হবে, তাহলে ঔষধটিতে ভালো কাজ করবে। ঔষধটি খাওয়ার পূর্বে কাদের সতর্কতা অবলম্বন করতে হবে? যে সকল মহিলারা গর্ভবতী তাদের জন্য মূলত সতর্কতার সাথে ঔষধটি সেবন করতে হবে। গর্ভবতী অবস্থায় ঔষধটি না খাওয়াটাই উত্তম। ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা করা, চোখ লাল হয়ে যাওয়া, শরীর দুর্বল লাগা, অতিরিক্ত ঘাম বের হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের এই মেডিসিনটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।